Hey, what's up, guys? Assalamu alaikum. Welcome to another video of Bangladeshi Reactor. মিম ভালোবাসেন না কিংবা মিম দেখে হাসেননি এমন মানুষ বর্তমানে খুবই কম পাওয়া যাবে। তবে ওয়েট, এখানে আমি মিম নামের কোনো মেয়েকে বুঝাচ্ছি না, এখানে আমি বলছি ট্রল বা ফান করার জন্য আমরা যেসব মিম বানাই বা শেয়ার দেই সেই সব মিমের কথা। আই মিন MEME, বাট আমি এইটাই বুঝি না MIM যদি মিম হয় তাহলে MEME কিভাবে মিম হয়। বর্তমানে আপনি যদি কোনো মিম দেখে থাকেন তাহলে এই কিউট বাচ্চা মেয়েটিকে আপনি অবশ্যই দেখেছেন। মিম ক্রিয়েটররা বর্তমানে তাদের প্রায় সব মিমে এই বাচ্চা মেয়েটির পিক ব্যবহার করছে। গাইজ, আজকের এই ভিডিওতে আমরা জানবো কে এই মেয়ে। গাইজ, এই কিউট মেয়েটার নাম হচ্ছে জিন মিরান, আর এই জিন মিরানের বয়স মাত্র 3 বছর। বাট অনেকেই ভাবেন এই মেয়েটি চাইনিজ কিংবা জাপানিজ, বাট এই মেয়েটি আসলে চাইনিজ কিংবা জাপানিজ কোনোটাই নয়, এই মেয়েটি আসলে কোরিয়ান। আর কোরিয়ায় যত টপ ফেমাস বেবি আছে তাদের মধ্যে জিন মিরান অন্যতম। আর এই ছোট্ট জিন মিরানের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আছে এবং সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার ফলোয়ার সংখ্যা হচ্ছে 480K+, মানে প্রায় 480,000-এর উপরে এই ছোট্ট মেয়েটির ফলোয়ার্স। তার বয়স মাত্র 3 বছর হলেও এই জিন মিরান কিন্তু একজন মডেলও। কোরিয়াতে অনলাইনে বাচ্চাদের যেসব প্রোডাক্ট বিক্রি হয় সেসব প্রোডাক্টের বিজ্ঞাপনে মডেল হিসাবে দেখা যায় এই জিন মিরানকে। এবং এই ছোট্ট জিন মিরানের জনপ্রিয়তা এতটাই বেশি যে যেসব প্রোডাক্টে সে মডেল হয় তা খুব দ্রুত সোল্ড আউট হয়ে যায়। আর জিন মিরান এই মেয়েটি কিন্তু মাশাআল্লাহ খুবই কিউট, কিন্তু মিমে তার ব্যবহার হওয়ার প্রধান কারণ হলো তার গোলমোলু কিউট ফেস আর সাথে বিভিন্ন অসাধারণ এক্সপ্রেশন অলাপি। তার সব এক্সপ্রেশনগুলো এক কথায় অসাধারণ এবং অনেক বেশি রিয়েলিস্টিক। আর এই জিন মিরানের কিন্তু স্যাড এক্সপ্রেশন, হ্যাপি এক্সপ্রেশন, রুড এক্সপ্রেশন, প্রায় সব এক্সপ্রেশন ওয়ালাই পিক আছে। তাই মিম ক্রিয়েটররা তাদের স্যাড মিম হোক, হ্যাপি মিম হোক, সব ধরনের মিমেই তার পিকগুলো ব্যবহার করতে পারছে। আর শুধু যে বাংলাদেশে তার পিক নিয়ে মিম বানানো হচ্ছে এমনটা কিন্তু নয়। বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়া, পাকিস্তান কিংবা ব্রাজিল, আর্জেন্টিনা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে তার পিক নিয়ে মিম বানানো হচ্ছে এবং জিন মিরান সেই সব দেশে বেশ জনপ্রিয়। জিন মিরান কিন্তু তার ফ্যামিলির সবচেয়ে বড় মেয়ে, আর তার ফ্যামিলিতে তার বাবা মার পাশাপাশি তার একটি ছোট্ট বোনও রয়েছে। আর জিন মিরানের পাশাপাশি জিন মিরানের মতোই কিন্তু তার এই ছোট্ট বোনটিও ফেমাস হয়ে উঠছে এবং জিন মিরানের এই ছোট্ট বোনটিও কিন্তু জিন মিরানের সাথে বিভিন্ন প্রোডাক্টের মডেল হয়। বেসিক্যালি তারা দুই বোন বাচ্চাদের কাপড়, ফুড আইটেম এবং বিভিন্ন সাজসজ্জার প্রোডাক্টের মডেল হয়। আর জিন মিরানের এই ছোট্ট বোনটিকে দেখলেই বোঝা যায় খুব শীঘ্রই এই বাচ্চাটিও মিমারদের মিমে ব্যবহার হবে, মানে তারা দুটি বোনই কিন্তু একদম সম্পূর্ণ পারফেক্ট মিম ম্যাটেরিয়াল। আর গাইস, ভিডিও শেষ করার আগে চলুন এই জিন মিরানের কিছু অসাধারণ পিক এবং ভিডিও দেখে আসি। আর গাইস, আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না।엄마는 왜 이렇게 비싼 걸 맨날 많이 사냐고. 맞죠. 아니, 이모한테 지금 화내는 거야? 맞죠. 그러니까 다음부터는 싼 거 사라고요? 맞죠. 6만 원이 비싼 거지 싼 거니? 맞죠. 6만 원이면은 비싼 거. 비싼 금액이야. 맞죠. 너 뽀뽀했지? 엄마, 아빠. 아빠도 뽀뽀했지? 이모. 엄마, 아빠도. 응, 이모도 뽀뽀했지? 너 재밌었어? 엄마. 언니. 한 명도 뽀뽀했지? 언니. সো গাইস, ভাইরালি মিম গার্লকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস, নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোন রিয়াকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।